কুরবানির জন্য ইয়া বড় একটা গরু কিনবো। বাবা কুরবানির বুঝতে পারছি, আজকে ভাবপতি এক ভরে খাবো। বড় টোপলা আর শাওনে বাবা কুরবানির গোস্ত আঙ্গুর দিলা না, তাহলে আমি তো লিস্টে নাই কে। তুমি মাংস যাও আবার তান দাও দাও না, এটাই হইব না। চলো বাবা। বেশি সময় নেই, আর মাত্র 3 দিন সময় আছে। এর ভিতরে কত কিছু কেনাকাটা করা লাগবে না? তো তুই আমারে কইতেছিস কি ভাইয়া বিদেশ থেকে আইছে, ভাইয়া আমাদের জন্য কিছু নিয়ে আইলো না কিছু না, হ্যাঁ মার্কেট করে দেওয়া লাগবো না, ভাইয়ের কাছে টাকা যাবি? দাদা ভাই আর আবার দি এক কথা ভালো, গরু তো কিনা লাগবো, গরু বাড়ি দেওয়া লাগবো না। ওটাই তো ভাইয়া বিদেশ থেকে আইছে, আবার তুই কিনে নিয়ে আসবি, আমার কথা মনে নাই কে। মার্কেট মার্কেট শুন, আজকে মার্কেটে যাওয়া লাগবো না, এলে কিন্তু পরবর্তীতে পাওয়া যাবো না, আর 2 দিন পরে ঈদ শুরু হবো, আবার হচ্ছে গরু কিনে আনবো। হ্যাঁ ঠিক আছে, একটা মেয়ে দিয়ে কিনা কত কিছু কিনা লাগবো, সুন্দর জামা কিনা লাগবো। আমি তো চিন্তা করছি 5,000 টাকা দামের একটা জামা কিন, তুই 5,000 টাকা দামের একটা জামা কিনবি? আমি তো চিন্তা করছি যে ইন্ডিয়ান নায়িকারা পরে না সুন্দর লেহেঙ্গা, আমি ওইগুলো কিনব। তুমি লেহেঙ্গা কিনবে আমি কি করবো? তোমার চেয়ে আমি ভালো দাম, তোর থেকেও দাম। আচ্ছা বেশি কথা কবি, 2 দিনে একই জামা কিনে তুই। হ্যাঁ ঠিক আছে, আগে ভাই আসুক, আসুক ভাই আসুক। বিদেশ থেকে টাকা পয়সা ইনকাম করে আসলাম তোদের জন্যই তো, তোর আমার 2টা বোন, তোদের চাহিদা যদি না মিটাতে পারি তাহলে কেমন হবে বল? আর তাছাড়া কুরবানি দিতে হবে, আর কুরবানির জন্য ইয়া বড় একটা গরু কিনবো, ঠিক আছে? হ্যাঁ এবার খুশি তো, আত্মীয় স্বজন আসবে, তারপর সবাই আসবে, এসে বসবে, আমার বন্ধুদের দেখবে, ওদের সাথে কথা বলবে, আমি হাসবো খেলবো। হ্যাঁ কুরবানির মাংস খাবো, অবশ্যই মাংস খাবি, মানে 100%। ভাইয়া আজকে সন্ধ্যায় তুমি আমাদের টাকা দিবা, আমরা 2 জন মার্কেটে যাবো। কিন্তু আমি তো তোদের জন্য বিদেশ থেকে ভালো ভালো কাপড় নিয়ে আসছি, এটা পরবি? আরে দূর দূর ভাইয়া, আমি আর ও মিলে ইন্ডিয়ান লেহেঙ্গা কিনবো। আচ্ছা লেহেঙ্গা কিনবি, আমি আজকেই তোদেরকে টাকা দিব, তোরা মার্কেটে যাবি এবং লেহেঙ্গা কিনে নিয়ে আসবি। আচ্ছা ভাইয়া তোমার জন্য কিন্তু মার্কেট করে আসবো। আচ্ছা ঠিক আছে চল, আপাতত এখন তো ঘুরে যাই। আচ্ছা চল। মাতা দাদা তোমার দাসে দাদা ছোটো হয়েছে, তোর কাপড় চোপড় দিলে না, বড় হয়েছে আছে 8-4 দিন, এবার কাপড় চোপড় কিনে দেবো না? বাবা পরিবার আমার ঈদ খোবে, আমি অসুখে বাঁচতাছি না, কিছুদিন ধরে কাজ কাম করা পাই না, ঘরে চাই নাই। বাবা যা আছে এটা দিয়ে ঈদ চিত করিস। সবাই তো কুরবানি গরু কিনতে আছে, ছাগল কিনতে আছে, আঙ্গরে কুরবানি দিব না? বাবা আমার কি সামর্থ্য আছে কুরবানি দিব? তুই আফসোস করিস না বাবা, করেছিলাম কুরবানি ঘুষ না পেট ভরে খামু। বাবা বাবা রে কুরবানির গরু ঘুষ তুই পেট ভরে খাবি, আল্লাহ কি করে খাস, তুই সাইডে মাফে পেট ভরে খাস। বাবা ওই যে কুরবানি ঘুষতে পারে না, ও ঠ্যাং ধরে মাথা ধরে এলে ধরে আমি কোন মিললে ঘুষতে কুবাই না, আমরা ঘুষতে পামু আর আমি পেট ভরে খামু। তুই কার করে জন্ম নিস, তোর এক ডুবে ঘুষতে হবার তো কিনে খাওয়ার ভাই না, কুরবানির গরু ঘুষতে খাবো পুরোটা পাগলা হয়েছে গা। আল্লাহ বাবা তুই বাবা আফসোস করিস না বাবা, আল্লাহ বাবা হইলে খাবো না হইলে না খাবো। বাবা ভাই বাবা একটা পাতা বাতাস খা।
চাচা আছেন? করিম চাচা? চাচা শুনেন, আপনি তিন বছর ধরে ইমাম সাহেবের বেতন দেন না, সমাজে চলতে হইলে মসজিদের টাকা ইমাম সাহেবের টাকা এগুলো দিয়ে চলতে হইব। আর সামনে কুরবানি, যদি আপনি টাকা না দেন তাহলে কিন্তু আপনি কুরবানির মাংস কপাল আর জুড়ব না, বলে দিলাম। বাবা সামনে বছর দেইর পুলাটা কুরবানির গুস্ত খাবো বেরা কান্তাছে। বাবা এই কামনা কইরো না তোমরা, কুরবানির সময় বুঝবা, বুঝছো? কুরবানির সময় বুঝবা। গেলাম বাবা ইউসুফ। হ্যাঁ চাচা। বাবা তোমরা কুরবানি দিবা না? কুরবানি কুরবানি তো চাচা দিমু। বাবা একটা কথা কম কর, তোমার ওই যে কুরবানির চামড়াটা টেকাটা আমার দিলে ভালো হইতো। ইয়াল্লা চাচা, আপনি তো জানেনি আমি প্রতি বছরে আমগুলো যে কুরবানি দেই ওই মাদ্রাসায় বাবা চামড়াটা দান করে দিই বাবা। আর এছাড়া এই যে সমাজে আমি হলাম একটা সভাপতি, আমি যদি চামড়াটা মাদ্রাসায় দান না করি বাবা আমার সভাপতি থাকবো না, বুঝছেন? আমি আপনার দিবার পাবো না বাবা। বাবা চামড়া টে থাকে পঞ্চাশ টে টে হওয়া হবে না কি চাচা? আমি ওটা বাজেট দিয়ে দিছি বাবা, উন থেকে যদি আপনি কন যে পাঁচটা টেহা তাও বাবা আমি আপনার দিবার পাবো না, বুঝছেন? আপনি অন্য ব্যবস্থা করে ঈদের আগে আমি বাবা দিতে পারি নাই, কইছিলাম তুমি কুরবানির চামড়া পোলাডার একটা শার্ট কিনে দিব, তাও ভাগ্য হলো না, তাও ভাগ্য হলো না। আলহামদুলিল্লাহ ভাইয়া, ওই যে কুরবানি মাংস আর কি। কুরবানি মাংস? ওই যে গাউলে মাংস। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আপনারা খাওয়া দাওয়া করেন? না অনেক জায়গায় যেতে হবে, মল্লিকবাড়ি যেতে হবে তাই? হ্যাঁ আরও অনেক জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা ঘর যাবো আর কি। হ্যাঁ সময় পেলে কিন্তু আসবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনি আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে আসি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাও এটা ভিতরে নিয়ে যাও, আর নিয়ে জরম করছিস কেন, নিয়ে যাও। বাবা কুরবানি গুস্ত পাইছি আজকে, ভাবতে পেয়ে ভরে খাবো আজ, খাবো বড় টোপলা আর আসাও না কি কন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। বাবা কুরবানির গুস্ত আঙ্গুর দিলা না চাচা? আপনি তো লিস্টে নাই কে
তুমি মাংস দাও আবার তান দাও দাও না এটা হইব না চলো বাবা আঙ্গুরে কুরবানির মাংস বাবা আঙ্গুরে গোশত দিলো না গোশত দিলো না আঙ্গুরে বলে সমাজের নিষ্ঠের নাম নাই গরিবের গরিবের নাম কুরবানির লিস্টে থাকে না বাবা বাবা